नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स फैन। तो बंधुरा, आज के भिडियोते मुम्बई सिटी एफ सी चेन्नई एन एफ सर ट्रांसफार आपडेट तुम्हारे दिए देव ए स्पोर्ट्स क्लाब इस्ट बेंगल नतून कोच कब भारत आसबे से देव। एछाड़ाओ आईएसएल ए कौन माठे तारा प्रैक्टिस करबे एवं कौन होटेले थाकबे एवं तादेर होम ग्राउंड कौनटा होते पारे सेटाओ तोमादेरके जानिए देव। तो चलो आर बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तो प्रथमे चले आसि आगे ट्रांसफार न्यूजगुलोते। तो चेन्नई एन एफ सी किन्तु सई करिए नियेछे 29 बछर बयसी गुइनी बिसाउयेर सेंटर फरवर्ड इस्माइल गनसालभेसके। एवं एई प्लेयारटिर पोर्तुगालेरो सिटिजेनशिप आछे। एई प्लेयारटी तार क्लाब क्यारियारे रियो एभे, भिरिया, আল ইত্তিফাক, মাটসুমোটো ইয়ামাগা, এস্তেঘাল ইত্যাদি সব টিমের হয়ে খেলেছে। এছাড়াও গুইনি বিসাউয়ের জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলেছে এবং পর্তুগালের আন্ডার 17 দলের হয়ে তিনটে ম্যাচ খেলেছে। তো এবার দেখা যাক চেন্নাই এন এফসির হয়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই ইসমাইল। তো এই গেল চেন্নাই এন এফসির আপডেট। এইবার চলে আসি মুম্বাই সিটি এফসির কথায়। তো তারা কিন্তু লোনে তাদের দলে নিয়ে নিয়েছে 23 বছর বয়সী জাপানিজ অ্যাটাকিং মিডফিল্ডার সি গোডেটকে। এই প্লেয়ারটি তার ইউথ কেরিয়ার শুরু করেছিল টটেনাম হটস্পারে এবং সিনিয়র কেরিয়ারে এসে বেনেভান্টোর হয়ে খেলে। তারপরে প্যাফোস বলে একটি টিমে লোনে যায় এবং মুম্বাই সিটি এফসিতেও বেনেভেন্টোর থেকে লোনে এসেছে। আর এই প্লেয়ারটি জাপানের আন্ডার 16 দলের হয়ে আটখানা ম্যাচ খেলেছে এবং দুটো গোল করেছে। তো এইবার দেখা যাক মুম্বাই সিটি এফসির হয়ে কেমন পারফরমেন্স করে এই 23 বছর বয়সী জাপানিজ ফুটবলারটি। এই গেল মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইয়ানের আপডেট। এইবার চলে আসি স্পোর্টস ক্লাব ইস্ট বেঙ্গল বা এসসি ইস্ট বেঙ্গলের কথায়। তো তাদের নতুন হেডকোচ হিসাবে নিযুক্ত হয়েছে রবি ফাউলার, এটা তোমরা সকলেই জানো। তো এখন যা খবর বেরিয়ে আসছে সেই অনুযায়ী 2-3 দিনের মধ্যে তিনি ভারতে আসার ভিসা হাতে পেয়ে যাবেন এবং নেক্সট উইকের মাঝামাঝি বা শেষের দিকে তিনি এবং তার কোচিং স্টাফেরা গোয়াতে পৌঁছে যাবেন বলেই খবর। আর এসসি ইস্ট বেঙ্গল গোয়াতে হিলটন রিসর্টে থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও তাদের ট্রেনিং গ্রাউন্ড মানে যেইখানে তারা প্র্যাকটিস করবে সেটা সেসা ফুটবল একাডেমির গ্রাউন্ড, যেটা হিলটন রিসর্টের থেকে প্রায় 18-19 কিলোমিটারের মতন দূরে। তো তাদেরকে ট্রাভেল করে আসতে হবে। এছাড়াও অন্যান্য যেসব আইএসএল টিম আছে তাদের থেকে অনেকটাই দূরে হিলটন রিসর্টে থাকবে স্পোর্টস ক্লাব ইস্ট বেঙ্গল। আর আইএসএলের হোম গ্রাউন্ড হিসাবে এসসি ইস্ট বেঙ্গল বা স্পোর্টস ক্লাব ইস্ট বেঙ্গল পেতে পারে ভাস্কর তিলক ময়দান স্টেডিয়াম, এরমই শোনা যাচ্ছে। তো আজকের যেই আপডেটগুলো ছিল আমার কাছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।